হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন এবং আমার এই ভিউটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের জন্য নতুন চাকরির খবর নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন, পুলিশ হাসপাতালে 13, কলকাতা পুলিশ হাসপাতালে 3 মাসের চুক্তিতে 13 জন মেডিকেল অফিসার, নার্স, সিস্টার ইনচার্জ এবং ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে FRC রিক্রুট /08/2018। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পদের নাম হচ্ছে মেডিকেল অফিসার স্পেশালিস্ট, শূন্য পদ হচ্ছে 4টি, গাইনোলজিস্ট হচ্ছে 1টি, অর্থোপেডিক হচ্ছে 1টি, রেডিওলজিস্ট হচ্ছে 1টি, জেনারেল মেডিসিন হচ্ছে 1টি। যোগ্যতা এটার জন্য হচ্ছে সংশ্লিষ্ট বিভাগে পোস্ট গ্রাজুয়েট এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলারের নাম রেজিস্টার করে থাকতে হবে। রাজ্যে অন্য রাজ্যে থেকে এলে 1 মাসের মধ্যে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলারের নাম রেজিস্টার করে নিতে হবে। মোট বেতন হচ্ছে 50,000 টাকা। এবং 2 নম্বর হচ্ছে মেডিকেল অফিসার জেনারেল ডিউটি, শূন্য পদ হচ্ছে 2টি, MBBS এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের নাম রেজিস্টার থাকতে হবে। অন্য রাজ্য থেকে এলে 1 মাসের মধ্যে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলারে নাম রেজিস্টার করে নিতে হবে। মোট বেতন হচ্ছে 40,000 টাকা। সিস্টার ইনচার্জ, শূন্য পদ হচ্ছে 1টি, BSc নার্সিং এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের নাম রেজিস্টার থাকতে হবে। মোট বেতন হচ্ছে 21,000 টাকা। স্টাফ নার্স, শূন্য পদ হচ্ছে 5টি, জিএনএনএম পাস করে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের নাম রেজিস্টার করে থাকতে হবে। বেতন হচ্ছে মোট 18,000 টাকা। ল্যাব টেকনিশিয়ান, শূন্য পদ হচ্ছে 1টি, বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাসের পর মেডিকেল টেকনোলজিতে 2 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকলে আবেদন করা যাবে। মোট বেতন হচ্ছে 18,000 টাকা। বয়স হচ্ছে মেডিকেল অফিসারের পদ দুটির জন্য বয়স হচ্ছে 60 বছরের মধ্যে হতে হবে, বাকি পদগুলির জন্য 50 বছরের মধ্যে হতে হবে। প্রার্থী বাছাই পদ্ধতি, মেডিকেল অফিসারের পদ দুটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা অনুযায়ী, মানে প্রথম দুটির জন্য মেডিকেল অফিসারের পদ দুটির জন্য শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা অনুযায়ী, এবং বাকি 3টি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মেধা তালিকা তৈরি হবে। সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী বাছাই হবে 25 জুলাই সকাল 10টা থেকে সাক্ষাৎকার শুরু হবে। মাথায় রাখবেন, 25 জুলাই থেকে সকাল 10টা থেকে সাক্ষাৎকার শুরু হবে। সাক্ষাৎকারের স্থান কলকাতা পুলিশ হাসপাতাল, 2 নম্বর বেণীনন্দন স্ট্রিট, কলকাতা 25। আবেদনের পদ্ধতি, আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে, পূরণ করা ফর্ম, রেসিডেন্সিয়াল ও শিক্ষা ও জন্মগত সার্টিফিকেট, প্রাসঙ্গিক ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, 2টি রঙিন পাসপোর্ট মাপের ছবি ইত্যাদি মূল নথিপত্র সঙ্গে নিয়ে সাক্ষাৎকারে যেতে হবে। সাক্ষাৎকারটি হবে হচ্ছে 25 জুলাই সকাল 10টার সময় কলকাতা পুলিশ হাসপাতাল, 2 নম্বর বেণীনন্দন স্ট্রিট, কলকাতা 25। এবং বিশদ বিবরণ পাওয়া যাবে, ফর্ম পাওয়া যাবে এই লিঙ্কটা ক্লিক করে। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই পিডিএফটা আপনারা ডাউনলোড করে নেবেন। পিডিএফটা ডাউনলোড করে নিলে দেখুন, এই পিডিএফটা হচ্ছে এরকম ধরনের পিডিএফ এবং এটি 3 পাতার পিডিএফ আছে। এখানে পিডিএফে আপনারা টোটাল আমি যে ডিটেলসগুলো বললাম সেই ডিটেলসগুলো এখানে আছে। তবু আপনারা এটা একটা প্রিন্ট আউট করে নেবেন, 3 পাতার পিডিএফটা। এবং এই 3 পাতার পিডিএফের মধ্যে 3 নম্বর পাতায় এখানে ফর্মটি রয়েছে, এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। এই ফর্মটা ফিল আপ করে সঙ্গে নিয়ে যাবেন, তার সাথে টোটাল আপনাদের যে ডকুমেন্টস আছে সব ডকুমেন্টসগুলো অরিজিনাল এবং জেরক্স কপি আপনারা সব নিয়ে যাবেন। এবং এখানে আবেদন করতে হবে, এখানে লেখাই আছে যে ফর্ম পূরণ করা ফর্ম, রেসিডেন্সিয়াল ও শিক্ষাগত জন্মগত সার্টিফিকেট, প্রাসঙ্গিক ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, 2টি রঙিন পাসপোর্ট মাপের ছবিও তার সাথে আপনাদের নিয়ে যেতে হবে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন এবং আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।